তোর আই লাভ ইউ বলি আর ঠিকঠাক হয়ে আমার এরকম আসলে এরকম জায়গাতে বা এরকম কাজের সাথে প্রথমই মনে হয় আমাদের তো আমার একটা জিনিস খুবই আমি খুব খুব আসলে ভালো লাগছে এটা ভেবে যে মেয়েরা বা নারীরা নিজেকে নিজেকে যে টেক কেয়ারটা করা মানে নিজের নিজেকে নিজেকে নিয়ে যত্নশীল হওয়াটা এটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার। নাহলে এই যে বায়োজিন এই 13তম ব্রাঞ্চটা আসলে কীভাবে হচ্ছে, মেয়েরা যে আসলে নিজের উপর নারীরা এখন যে কেয়ারিংটা হচ্ছে আমার এটা আসলে অনেক আমি পজিটিভ দেখছি। তো আমি চাই যেহেতু বায়োজিন এখন আজকে 13তম ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে, তো আমি চাই এটা আসলে পুরো বাংলাদেশ ছড়িয়ে যাক, কারণ মানুষ অনেক পজিটিভলি এটাকে নিচ্ছে। আর যদি খুব ভালো তারা সার্ভিসটা না পেত তাহলে মনে হয় এতদূর রান করতে পারত। তো আমিও মানে আমিও ট্রাই করব এখন থেকে যে ওদের যে আমি আমি একটু এখানে আসার আগে একটু পড়াশোনা করছিলাম, আমরা দুজন মিলে খোঁজখবর নিচ্ছিলাম ওদের ব্যাপারে। তো খুবই আসলে আমরা খুবই আসলে দেখলাম যে অনেক ঠিকঠাক জিনিসগুলো মানে আমরা আসলে ট্রাই করতে পারি, মানে রিক্স নেই কোনো, কারণ বিউটি প্রোডাক্ট নিয়ে তো আসলে অনেক রকমের প্রোডাক্ট আছে বাংলাদেশে। তো কোনটা আসলে অথেন্টিক এটা একটা বিষয় আসলে, মানে স্কিন তো আসলে হুটহাট করে যে কেউ যে কোনো কিছু চুজ করতে পারে না, বা এটা ইউজ করা ঠিকও না, হার্মফুল, এবং এটা একদম লং টার্মের জন্য আসলে মানুষকে অনেক ভোগায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওরা এখানে সাকসেসফুল বা একদম একদমই আমি সাকসেসফুলি বলবো যে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসলে কিন্তু আমরা খুঁজে পাই, তো এটা আসলেই অনেক অনেক ভালো একটা ব্যাপার। নারীরা যারা আছেন যারা নিজেদেরকে অনেক যত্ন করতে চান, যত্ন করতে ভালোবাসেন, আমি না কথা বলতেই পারছি না এত, যাই হোক ক্রাউডটাও ভালো যে আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না, এই ক্রাউডটাও ভালো যে দেখেছেন 13তম ব্রাঞ্চ ওপেনিং কিন্তু সবাই এত বায়োজিনকে তো সবাই ভালোবাসে দিচ্ছে, সবাই তো সাপোর্ট করছে, সবাই এত সুন্দর করে সেবাটাও পাচ্ছে, তো এটা আসলে অনেক ভালো, অনেক পজিটিভলি আমরা দেখছি। এটা আসলে তো মানে অত বেশি তো নিজের উপরে একটা বছর যেহেতু করতে পারিনি, মাতৃকালীন একটা ব্যাপার ছিল যে এই সময়টা আসলে নিজেকে টেক কেয়ার করার অত সময়ও ছিল না,